ইট কাঠ পাথরের ছুটে চলা যান্ত্রিক শহর ঢাকার অদূরে এক টুকরো সবুজে ঘেরা এই হিজল ক্যাফে। 2022 সালে এই হিজল ক্যাফের যাত্রা শুরু। খুব কম সময়েই প্রকৃতি প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই ক্যাফে। হিজল ক্যাফেটি তৈরির 80% নির্মাণ সামগ্রী এসেছে পুনর্ব্যবহৃত উপকরণ থেকে এবং এই ক্যাফের প্রতিটি গাছ হিজল নার্সারি থেকে সরবরাহ করা হয়। এখানে বাঙালি ঐতিহ্যের যেমন খোঁজ পাওয়া যায়, ঠিক তেমনি পাওয়া যায় সময়কে ছাপিয়ে নতুনত্বের ছোঁয়া। প্রকৃতির প্রতি এই অপরূপ ভালোবাসার টান থেকে হিজল ক্যাফে এই বৃক্ষছায়া মেলার আয়োজন করে। গেল 20 অক্টোবর শুরু হলো এই মেলা, চলবে 28 অক্টোবর পর্যন্ত। 9 দিনব্যাপী এই মেলায় হবে বিভিন্ন কর্মশালা ও বৃক্ষ প্রদর্শনী। হিজল বৃক্ষছায়া মেলায় শিশুদের উদ্ভিদ বিষয়ক কর্মশালাতে উপস্থিত ছিলেন উদ্ভিদ বিষয়ক লেখক, গবেষক ও বাংলা একাডেমির সম্মানিত ফেলো মোকাররম হোসেন এবং অধ্যাপক জাহিদুল হাসান। জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক দিকগুলো আছে এটা সবাইকে বোঝাতে হবে, সবাইকে বলতে হবে, এবং এটা থেকে উত্তরণের কি পথ, কিভাবে আমরা শালবনগুলো বাঁচিয়ে রাখবো, কিভাবে আমাদের নদী খাল জলাশয়গুলোকে বাঁচিয়ে রাখবো, সেগুলো নিয়ে আমাদের সচেতনতা দরকার। এবং সেটা নিয়ে স্কুলিং, যেটা শিক্ষা দরকার আমাদের, সেটা হলে আমরা ধীরে ধীরে হয়তো আমরা আগে জায়গা না যেতে পারলেও আমরা একটা শুভ সূচনা করতে পারবো। হিজল ক্যাফে কর্তৃক আয়োজিত এই বৃক্ষ ছায়া 9 দিনব্যাপী যে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে, যার মধ্যমণি হচ্ছে আজকের আমাদের ছোট্ট সোনামণিরা, এবং তার পিছনে যেই আমাদের এখনই আমরা যে ক্লাইমেট চেঞ্জ একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব চোখের সামনেই, তো এইটাকে উত্তরণের জন্য যে আগামী দিনের যে ভবিষ্যৎ কর্ণ দাঁড়াচ্ছেন যে ছোট্ট সোনামণিরা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, আমি মনে করি এইটা হিজল ক্যাফের জন্য একটা মহতী উদ্যোগ, এবং সেই ক্ষেত্রে তারা অবশ্যই এখানে একটা কন্ট্রিবিউট রাখতে পারবে। কারণ সমাজের এই জায়গা থেকে, তাদের দায়বদ্ধতা থেকে ওনারা এমন একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন যেটা আসলে অন্যদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি আশা করি। হিজল বৃক্ষছায়া মেলায় বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। তারা এই মেলা ঘুরে দেখেন, নতুন নতুন গাছের সাথে পরিচিত হন ও মেলার বিভিন্ন কর্মশালাতে অংশগ্রহণ করেন। মানে বাচ্চারা অনেক কিছু শিখতেছে এখান থেকে, বিশেষ করে গাছ, এই কারণে আসছি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের মেধা বিকাশের জন্য বৃক্ষ মেলা প্রতি বছরে আমাদের হওয়া উচিত এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে উচিত যেন এরকম বৃক্ষ মেলাটা করে। শুধু পেটের ক্ষুধাই নয়, মানুষের মন ও আত্মার সাথে প্রকৃতির এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, যে সম্পর্কে ভালোবাসার পরিচর্যা ছাড়া মানুষ ও প্রকৃতি কেউই ভালো থাকতে পারে না। তারই প্রয়োজনীয়তা তুলে ধরাই এবারের হিজল বৃক্ষছায়া মেলার উদ্দেশ্য।